ভালোবাসার অনেক কথা আমরা বলতে পারি না, তবে তা প্রকাশ করতে পারি একমাত্র গানের মাধ্যমে। তেমনই কিছু চমৎকার গান নিয়ে আমি সামিয়া হাজির হয়ে গেছি এটিএন বাংলার পর্দায় এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে চমৎকার একজন কণ্ঠশিল্পী আছেন, যাকে আপনারা সবাই কম বেশি চেনেন। আমাদের সাথে আছেন বর্তমান সময়ের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী জয়ন্ত আচার্য। গল্প করব, শুনবো অনেক গান, আর সেই সাথে আপনারা আমার সাথেই থাকবেন। জয়ন্ত ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। অনেক দিন পর আপনাকে আমরা আমাদের আয়োজনে পেয়েছি। আজকে কিন্তু অনেক গান শুনবো। অবশ্যই। আমরা কিন্তু জানি আপনি শিক্ষক হিসেবে কাজ করছেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনি মিউজিক নিয়েই পড়াশোনা করেছেন, এখনো কি শিক্ষক হিসেবে আছেন? হ্যাঁ, এখনো শিক্ষক হিসেবে আছি। আমি ঢাকার উত্তরাতে রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সঙ্গীত বিভাগের শিক্ষক। বাহ, এখন কেমন সাড়া পাচ্ছেন বর্তমান জেনারেশনের কাছ থেকে? ভালো সাড়া পাচ্ছি, কারণ এখন তো অনেক সুযোগ তৈরি হয়েছে, মাধ্যম বেড়েছে, গান নিয়ে অনেক অনেক কিছু করার আছে। তো অনেক ছেলেমেয়েরাই আগ্রহী, ভর্তি হতে আসে, পড়াশোনা করে। বাচ্চাদের তো আগ্রহ পাচ্ছেন, কিন্তু সেই সাথে বাবা মায়ের আগ্রহ কতটুকু পাচ্ছেন? বাবা মার আগ্রহের কারণেই তো সন্তানরা পড়তে পারছে, কারণ অনেকের ইচ্ছে থাকলেও পরিবার যদি না চায় তাহলে তো পারে না। সন্তানের ভালোবাসা দেখে, আগ্রহ দেখে বাবা মাও রাজি হচ্ছে যে সঙ্গীতে পড়ুক। বাহ, জেনে ভালো লাগলো। সম্প্রতি কিন্তু অনেকগুলো কাজ করা হচ্ছে যেগুলো সামনে আসবে, রবীন্দ্রসঙ্গীতের উপর একটা মিউজিক ভিডিও করা হচ্ছে এবং নতুনভাবে সেটাকে রিক্রিয়েট করা হয়েছে, একটু জানতে চাইবো সেই প্রজেক্টটা সম্পর্কে। এটা কলকাতা পুলকদার সাথে করছি, পুলক সরকার। গানটা ধ্রুপদ অঙ্গের, আসবে দু মাস পরে, ইচ্ছা আছে রিলিজ দেওয়ার। আরও অনেক কথা শুনবো, অনেক গল্প হবে, তবে তার আগে গান শুনবো। কী গান করবেন আমাদের জন্য? আমি আমাদের স্বর্ণযুগের একটি গান করছি, গানটির গীতিকার ও সুরকার খান আতাউর রহমান, আর শিল্পী শ্রদ্ধেয় শুভিনন্দী স্যার। আমি চেষ্টা করছি, শুনবো। দিন যায় কথা থাকে, সেই সময়টাকে স্বর্ণযুগ মনে হয়েছে গানের ক্ষেত্রে। আসলে নাইনটিজের যখন শুরু তখন আমার জন্ম হয়। তো ছোটবেলাতে এত বড় বড় শিল্পীর গান শুনেছি, গীতিকার সুরকারদের, তো ছোটবেলাতেই এই গানগুলো পেয়েছি, মানে আমার ছোটবেলায়। আচ্ছা, তো এই কারণে এই গানগুলোর প্রতি বেশি ভালো লাগে আমার। আর এই গানগুলোর কথা ঢং একটু অন্যরকম, আধুনিকতার একটা অন্যরকম ধারা এই গানে। এরকম গান তো আর তৈরি হবে না। জি, মানে কোনোদিনও সম্ভব না এভাবে গান তৈরি হবে এরকম। আচ্ছা, যেহেতু আপনি বর্তমান সময়ে প্রফেশন হিসেবে মিউজিকের সাথেই আছেন, তো বর্তমান সময়ে যারা সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করতে চাইছে, নতুন যে জেনারেশনটা, তাদের মধ্যে কোন ধরনের গানের প্রতি ঝোঁক বেশি? এখন তো সবাই ভাইরাল হতে চায়, খুব সহজে বিখ্যাত হতে চায়। তো খুব সস্তা কথা, সস্তা সুরে গান তৈরি হচ্ছে, এবং আজকালকার ছেলেমেয়েরা এটাই পছন্দ করছে, যারা খুব রাতারাতি স্টার হতে চায়, নাম কাম করতে চায়, তারা এই সস্তা সুর, সস্তা গানে চাচ্ছে। আসলে এই জিনিসটার সাথে আপনি কতটুকু একমত? আমি তো একদমই একমত না, কারণ আমি তো এই গানগুলোই আমার পছন্দ। আচ্ছা, এই যে নাইনটিজ থেকে 2000 পর্যন্ত বেশ ভালো ভালো গান এসেছে, যেগুলো আগামী 100 বছর বেঁচে থাকবে, না বাংলা যতদিন আছে বেঁচে থাকবে, রাইট? কিন্তু বর্তমান সময়ে যে গানগুলো তৈরি হচ্ছে, আপনার কাছে কি মনে হয় সেগুলো আগামী 100 বছর পর্যন্ত বেঁচে থাকার মতো? না, এটা দু মাস, অ্যাডভেস্ট দু বছর, সেটাও কেউ কেউ শুনবে, ইমোশনালি শুনবে, কিন্তু সবাই শুনবে না। এটা আমার আমার অভিজ্ঞতা থেকে বলছি। তার মানে বলা যায় যে যুগের সাথে তাল মেলাতে গিয়ে গানগুলো হচ্ছে বা মানুষ শুনছে, কিন্তু নতুন গান আসলেই সেই জায়গাটা রিপ্লেস হয়ে যাচ্ছে, একদম সেই গানটা রয়ে যাচ্ছে না সবার মনে। রয়ে যাচ্ছে না, যাবেও না। আচ্ছা, আপনি কি করছেন পুরনো সেই গানগুলোকে নতুন করে দর্শকদের মাঝে নিয়ে আসার জন্য, অথবা আপনার স্টুডেন্টরা যাতে শিখতে পারে, শুনতে পারে, এর জন্য? আমি চেষ্টা করছি যে সঠিক সুরটা ছেলেমেয়েদেরকে শেখানো। যেমন এই গানটা তো এখন অনেকেই গেছে, দিন যায় কথা থাকে, এটা আমাদের শ্রদ্ধেয় শুভিনন্দী স্যারের গান। কিন্তু এখন কেউ যদি গেয়ে ভাইরাল হয়, বেশি ভিউজ, এখন তো ভিউজে সবাই বিশ্বাসী, গানটা আগে ছিল শোনার, এখন গানটা দেখার। তো আমি শুভিনন্দী স্যারেরটাই শোনাবো, খান আতা স্যারের যে সঠিক সুর, সঠিক কথা, এটাই আমি শেখাবো, কোথাও কোনো চেঞ্জ করা যাবে না, কোনো সুযোগ নেই। শুদ্ধ সুরটাকেই আপনি সব থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন, তাই তো? তারপর মিউজিক যে কোনোভাবে চেঞ্জ করা যেতে পারে, মিউজিক আপনি করতেই পারেন, কিন্তু সব ঠিকঠাক রেখে। আপনি একই সাথে আধুনিক করছেন,
রবীন্দ্রসঙ্গীত করছেন, নজরুল সঙ্গীত করছেন, আবার ফোকও টুকটাক করছেন আপনি, এই যে এতগুলো ধারা নিয়ে কাজ করছেন, সব থেকে বেশি কমফোর্টেবল কোন ধারাতে? বাংলা গান আধুনিক গান খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, আর পড়াশোনা রবীন্দ্রসঙ্গীত ওটা তো আমার একদমই নিজের জায়গা, ওখানে কোনো জড়তা কাজ করে না কখনো। এই বিষয়ে আরো কথা বলবো, কিন্তু সময় হয়ে এসেছে আরো একটি গানের। এবারে কোন গানটি শুনছি আমরা? এবারে আমি আমাদের দেশের একটি খুব জনপ্রিয় গান গাচ্ছি। গানটির শিল্পী শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যার, গানটির সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় শেখ সাদী খান, আচ্ছা, কথা মাহফুজুর রহমান মাহফুজ। শুনবো গানটি, চেষ্টা করছি প্লিজ। প্রতিদিন তুমি দেখতে আমায় গোলাপের আড়ালে লুকিয়ে, যখনই চোখে চোখ পড়তো লজায় যেতে শুধু পালিয়ে। কি ছিল তোমার মনে, কি ছিল তোমার মনে, পারিনি তা আজও জানতে। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকে বেশি ভালোবাসতে। স্বপ্নের বাঁশি বাজে প্রাণে, স্বপ্নের মতো গেলে কোথায় অজানায় হারিয়ে কে জানে, নীরবে চিরদিন তাই তো স্বপ্নের বাঁশি বাজে প্রাণে। আমি আজো পারিনি, আমি আজো ভালো।
বাংলা চলচ্চিত্রের বেশ আলোচিত একটি গান এবং এখনো আমরা মনে করি গানটি শুনলে কিন্তু এখনো আমাদের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে এবং সব অনুষ্ঠানে এই গানটা সব শিল্পীরা গেয়ে থাকে। বাহ, চমৎকার একটি গান সত্যি। এই যে মিউজিকের সাথেই আছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিউজিক নিয়ে আছেন, কখনো একঘেয়েমি লাগে না? একঘেয়েমি লাগে না, কিন্তু এই যে দাদারা কাজ করছে সারাদিনে কিন্তু এই মিউজিক নিয়ে আছে, তো ক্লান্তি তো সবকিছুতেই ক্লান্তি আসে দিন শেষে, ওনাদের আসে না বললো। এনাদেরকে দেখে আমরা খুব ইন্সপায়ার্ড হই, এনার্জি লেভেল বেড়ে যায় আমাদের। জি, এই মিউজিক নিয়ে আর কি কি কাজ করার ইচ্ছে আছে আপনার? যেহেতু আপনি একজন শিক্ষক, আপনার দায়বদ্ধতা আছে, আপনি কি কি করতে চাচ্ছেন শুদ্ধ সঙ্গীতের জন্য? শিক্ষকতার জায়গা থেকে তো আমি যেহেতু একটা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছি, রবীন্দ্রসঙ্গীত পড়াই, রবীন্দ্রসঙ্গীত শেখাই, তো শুদ্ধভাবে কবিগুরুর যে সুর কথা তাল সুর লয় এগুলোকে ঠিকঠাক রেখে বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করছি, যেন এই জায়গাটা অ্যাটলিস্ট ঠিক রাখতে পারি। কিন্তু এটা তো আর আমার নাই, যেমন তুমি রোজ বিকেলে গানটা গেলাম, এটা তো কিংবদন্তীরা করে গেছে, এরকম তো কিছু পারবো না, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের জায়গাটা ঠিক রাখবো। আর যখনই কারো গান গাবো ঠিকঠাক রেখে যে কোনো গানই গাওয়ার চেষ্টা করব আর শেখানোর চেষ্টা করব, এটাই। এই যে আপনি বলছেন কিংবদন্তী যারা ছিলেন তাদের গানে তো হাত দেওয়া যাবে না, তারা যা করেছেন সেগুলোকেই আমাদের নিয়ে আগাতে হবে, পথ চলতে হবে। কিন্তু মৌলিক গানের কিন্তু আসলে কোনো বিকল্প নেই একজন শিল্পীর জন্য, আপনি মৌলিক গানের উপর কতটুকু জোর দিচ্ছেন? মৌলিক গান করব, কারণ সবাই বলে তোমার কেন মৌলিক গান নাই, তোমার নিজের কি আইডেন্টিটি, তো যেহেতু এই কথাটা আর শুনতে ভালো লাগে না, এখন মৌলিক গান করব। যদি দাদারা সাথে থাকে, আপনারা সাথে থাকেন, অনেক মৌলিক গান করব। জি অবশ্যই, আমরা আপনার সাথে আছি এবং সাথে থেকেই আরো একটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? এবার আমি ওপার বাংলার একটি হারানো দিনের গান গাচ্ছি, গানটির গীতিকার শ্রদ্ধেয় গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার এবং শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। বাহ, গানটি শুনবো। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। আসলে এই গানগুলো হচ্ছে মনের শান্তি, কানের শান্তি। আর আপনি বলছিলেন না যে হারানো একটি গান প্রায় হারিয়ে যাবে যাবে করছে, আসলে এই গানগুলো কোনোদিন হারাবেই না, আগামী 100 বছর কেন, বছরের পর বছর এই গানগুলোর জনপ্রিয়তা আসলে কখনোই কমতি হবে না। বলতে হয় তাই হারানো দিন বলি, নইলে তো এই গান নিয়ে তো আমরা সারাদিন বেঁচে থাকি। তবে হ্যাঁ, হারানো দিনের অনেক গানই রয়েছে যে গানগুলো হারানোর পথে বা হারিয়ে গেছে কম শ্রুত, সেই কাজ সেই গানগুলো নিয়ে কি কোনো কাজ করা হচ্ছে? আসলে ওই গানগুলো বিভিন্ন মঞ্চে গেয়ে থাকি, বিভিন্ন আসরে যেখানে খুব বোধা শ্রোতা থাকে সেখানে গিয়ে থাকি। তো কথা হচ্ছিল যে মৌলিক গানের কথা, আপনি বলছেন যে খুব শীঘ্রই আপনাকে আমরা মৌলিক গানের সাথে কাছে পাবো। মৌলিক গান নিয়ে তো অনেক দিন সময় নিয়েছেন, কেন এত সময় নিচ্ছেন? ওই যে ভালো কথা ভালো সুর পেতে তো হয়, তো পেতে হয় না, ওই রকম পাই না বলেই করি না, কিন্তু করবই একদম। মানে ভালো কথা এবং ভালো সুর আপনার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট? কথাটা তো থেকে যায় না, এখন তো ম্যাক্সিমাম গানে আমি তুই তুমি এগুলো থাকে, কিন্তু আগের দেখবেন কোনো গানে তুই দিয়ে কিছু ছিল না, এখন সব গানে কি ওপার বাংলা এপার বাংলায় তুই থাকে তোরা থাকে এ দিয়ে গান তৈরি হয়। তাহলে বলা যায় যে ভাষাতে আপনার একটু আপত্তি আছে? কথা সব থেকে ইম্পর্টেন্ট, গানের বাণী সব থেকে জরুরি, ভালো হতেই হবে, নইলে তো ওই গানের মানে আমাদের ফিলটা মানে সবাই পছন্দ করবে না, এক শ্রেণীর ওই যে ইয়াং জেনারেশনই ওই তুই তুকারি দিয়ে গানগুলো পছন্দ করবে। আচ্ছা, এই যে আমরা গৌরীপ্রসন্ন মজুমদারের গান করলাম, প্রত্যেকটা ভাষাই আনকমন, এই ভাষা আর কেউ সলিল চৌধুরীর যে ভাষাগুলো এখনো কেউ মানে ভাবতেই পারে না ওই কথাগুলো, বা আমাদের দেশের যে বিখ্যাত সুরকারদের যে সুর বলি গীতিকারদের কথাগুলো বলি,
ওগুলো মানে আর হয়তো আসবে না। আসলে আরো অনেক গল্প করতে পারলে খুব ভালো হতো। তবে শেষ প্রশ্ন করছি যে গান নিয়ে আপনার পরিকল্পনা কি? গান নিয়ে পরিকল্পনা যেহেতু শিক্ষকতায় আছি, গানের শিক্ষকতায় তো ভালো ভালো ছেলেমেয়ে তৈরি করব, শুদ্ধভাবে যেন তারা সব রকমের সঙ্গীত গাইতে পারে। আর মৌলিক গান করার খুব ইচ্ছে, আর প্লেব্যাক করার খুব ইচ্ছে, আমাদের দেশে সিনেমায় গান গাওয়ার খুব ইচ্ছে। ইনশাআল্লাহ আমরা আপনাকে খুব তাড়াতাড়ি প্লেব্যাকে পাবো। তো যেহেতু আমাদের সময় শেষ, বিদায় নিতে হবে, তো যাবার আগে এটিএন বাংলা, এটিএন বাংলার দর্শক, আপনার যারা স্টুডেন্ট আছেন, আপনার যারা দর্শক আছেন, তাদেরকে কি বলে যাবেন? আমি এটিএন বাংলাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাকে এত সুন্দর এই আয়োজনে আবার মনে করার জন্য। আর আপনাদের এখানে যারা উপস্থিত আছেন, ক্যামেরার পিছনে যারা আছেন, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাকে এখানে ডাকার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনার আরও অনেক গান শুনতে পারলে আরও ভালো লাগতো। তবে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিলেও আমাদের আয়োজন শেষ করব আপনার গান শুনে। ও, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি। তো যেহেতু যেটা বলছিলাম যে আপনার গান শুনে আমাদের আয়োজন শেষ করব, আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনি চিন্তা করে ফেলুন কোন গানটি আমাদেরকে শোনাবেন। সুপ্রিয় দর্শক, গল্প গানে সময় শেষ, যেতে হবে। তবে যাওয়ার আগে কথা দিচ্ছি আগামী পর্বে আবার আসবো। আর আমার স্টুডিওতে আমার সাথে যারা ম্যাজিশিয়ান ছিলেন, মিউজিশিয়ান ছিলেন, তাদেরকে একবার পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে কিবোর্ডে ছিলেন অন্তর, লিড গিটারে ছিলেন আলামিন, অক্টোপ্যাডে ছিলেন আলমগীর, এবং তবলায় ছিলেন অপূর্ব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আগামীতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সুপ্রিয় দর্শক, আগামীতে কিন্তু আপনাদের সাথেও আমার আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন, বাংলা গানের সঙ্গে থাকুন। আমি সামিয়া বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। কোন গানটি শুনছি আমরা শেষে? এবারে আমি আমার বাংলাদেশের সবথেকে প্রিয় শিল্পীর গান গাচ্ছি, শ্রদ্ধেয় প্রয়াত এন্ড্রুকিশোর স্যারের গান। গানটির কথা ও সুর আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, উনিও আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে,